সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কক্সবাজার সিটি কলেজ আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম, সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ কক্সবাজার সিটি কলেজ। তাহলে আসুন আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখা যাচ্ছে বরাবরের মতো বিষয় পরিস্থিতি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, একাদশ দ্বাদশ শ্রেণী, সাধারণ শিক্ষা শিক্ষাবোর্ড, তোমাদের একাদশ দ্বাদশ আলিম শ্রেণী মাদ্রাসা শিক্ষাবোর্ড, একাদশ শ্রেণী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। নিজের নিচের চিত্রগুলো দেখি আমরা, এখানে কি দেখা যাচ্ছে দেখো, এই দুইটা চিত্রের মধ্যে কি এখানে কি বোঝাচ্ছে এটা বলো? বিভিন্ন যোগাযোগ মাধ্যম বোঝাচ্ছে, এখানে কি বোঝাচ্ছে? যোগাযোগ মাধ্যম, টাওয়ার দেখা যাচ্ছে, টেলিভিশন দেখা যাচ্ছে, হ্যাঁ একটা বাড়ি দেখা যাচ্ছে, ওদিকে টাওয়ার দেখা যাচ্ছে, আবার এদিকে মোবাইলে কথা বলতেছে, মোবাইল ল্যাপটপ অনেক কিছু দেখা যাচ্ছে না, হ্যাঁ অনেক কিছু দেখা যাচ্ছে, অনেক ডিভাইস দেখা যাচ্ছে, এটা যোগাযোগ। এখানে দেখো এই যে এখানে আমি অনলাইনে ক্লাস নিচ্ছি তোমাদের, দেখো এখানে এখানে যেহেতু ডেস্কটপ, ডেস্কটপের মধ্যে কি ওয়ার্ক ক্যামেরা লাগাইছে এখানে, ঠিক আছে, এই যে ডেস্কটপ কম্পিউটারের মধ্যে ওয়ার্ক ক্যামেরা লাগাইছে এবং যোগাযোগ রক্ষা করতেছে। এরপর এটা দেখো, এটা পৃথিবী একটা গ্রুপ, পৃথিবীর চতুর্পাশে কি কাগজের মতো দেখা যায় যে, এবং ল্যাপটপ এগুলোর সাহায্যে কি করছে, ডাটা আদান প্রদান, তথ্য ইনফরমেশন আদান প্রদান করতেছে। তাহলে এটা একটা দেখো, দেখো এগুলো সিটির খাম, সিটির খাম না, আগে এক সময় কি করতো মানুষ ফায়রা উড়িয়ে কি সিটি আদান প্রদান করতো, ঘোড়ার সাহায্যে সিটি আদান প্রদান করতো, এই যুগে ছিল, অনেক আগে ছিল এগুলো, দেখো এই যে ঘোড়ার সাহায্যে, বিশেষ করে কবুতর ব্যবহার করতে যে সিটা আদান প্রদান করতেছে এক জায়গা থেকে আরেক জায়গায়। এরপরে দেখো এটা দেখো, এই যে মানুষটা, মানুষটার নাম কি কে বলতে পারে, মানুষ একটা ভেরি গুড রানার। তখন এগুলো আমরা আগে দেখছি, এই যে হাড়ি কন্টাক্ট একটা লাঠি থাকতো, মানে হাড়ি কেন এটা কি রানার বলা হয়, সিটি আদান প্রদান করার জন্য, ঠিক আছে, এই যে রানার, ফুল দেওয়া হয়, এটা একটা ভাব বিনিময়, হ্যাঁ বন্ধু বান্ধবের মধ্যে দেওয়া হয় বিভিন্ন অনুষ্ঠানে, এটা একটা কি ইনফরমেশন শেয়ার করা, তথ্য আদান প্রদান করা। তাহলে আজকে আরো আছে দেখো, এই যে এখানে দেখো, এখানে কি করতেছে, কথা বলতেছে, হ্যালো বলতেছে, বিভিন্ন ইন্টারনেট সংযোগের মাধ্যমে এক বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মোবাইলে কথা বলা। যার একটা দেখো, এখানে অনেক কিছু দিচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে, এই যে ইন্টারনেট আছে, এখানে মডেম আছে, এরপরে তো পিসি আছে, সার্ভার সার্ভার কম্পিউটার আছে, এগুলোর মাধ্যমে কি করতেছে, বিভিন্ন তথ্য আদান প্রদান শেয়ার করতেছে, অর্থাৎ এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে। এরপর দেখো এটা একটা চিত্র, সুন্দর চিত্র দেখো, এটা একটা মাঝখানে পৃথিবী, পৃথিবীর চতুর্পাশে কম্পিউটার, মানে ইন্টারনেটের সংযুক্ত অনেকগুলো কম্পিউটার আছে, এখানে কম্পিউটার গুলোর সাথে কি করছে, বিশ্বে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ডাটা বা তথ্য আদান প্রদান করছে, এখানে এটা হচ্ছে নেটওয়ার্ক। তাহলে দেখো আজকের আমাদের পাঠ ঘোষণা দেখো, আজকে তোমাদের নতুন সিলেবাস, প্রথম ক্লাস, নতুন চ্যাপ্টার কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম, কমিউনিকেশন মানে যোগাযোগ, যোগাযোগ করি যে আমরা এখন, এখন যোগাযোগ করি না, আগত এক সময় যোগাযোগ করতো কি, আমরা যেমন যে কোনো বিয়ের অনুষ্ঠান, যে কোনো চিঠি পাঠাতে মানুষ পাঠাতে হতো, মানুষ হেঁটে হেঁটে যাইয়া বাসায় পৌঁছে দিত, এখন সিস্টেম ফালতে গেছে না, অনেক ফালতে গেছে আপডেট। তাহলে সেই জন্য নেটওয়ার্কিং আছে, কমিউনিকেশন সিস্টেমের নেটওয়ার্কিং অধ্যায় দ্বিতীয়, কমিউনিকেশন সিস্টেমের ধারণা প্রথম ক্লাস একেবারে পৃষ্ঠা সাইট থেকে 61, রেফারেন্স বুক দিছে আমার বইটা আছে, মোটামুটি ভালো লেখা আছে এখানে, হ্যাঁ এটা রিগেল পাবলিকেশনের বই আমার লেখা। এরপর আছে শিক্ষণ ফল, তোমরা আজকে কি শিখবে দেখো, এখানে এর ফার্স্ট শেষে শিক্ষার্থী জানতে পারবে কি, জানবে কমিউনিকেশন কি তা বলতে পারবে, যোগাযোগটা কি তা জানতে পারবে, এরপর ডাটা কমিউনিকেশন কি তা বলতে পারবে, ডাটা ডাটা মানে ইনফরমেশন বলতে পারে, উপাত্ত বলতে পারে, ডাটা কমিউনিকেশন উপাদান সমূহ বলতে পারবে, ডাটা কমিউনিকেশন কিভাবে সম্পন্ন তা ব্যাখ্যা করতে পারবে। এইগুলো হলো আমাদের আজকে শিক্ষণ ফল শিখতে পারবো। এখন পাঠ উপস্থাপনা আসি, ডাটা কমিউনিকেশন কি দেখো, এখানে সুন্দর করে নোট দেওয়া আছে, দেখো
কমিউনিকেশন শব্দটি অর্থ হলো যোগাযোগ। কোন কিছু সাহায্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য আদান প্রদান করা হলো কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ করা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য আদান, যার মোবাইল থেকে মোবাইলে, কম্পিউটার থেকে কম্পিউটারে, অথবা মোবাইল থেকে কম্পিউটারে, কম্পিউটার থেকে মোবাইলে, এভাবে ডাটা আদান প্রদান করে। কমিউনিকেশন দুই প্রকার, নিকটবর্তী সংযোগ লোকাল কমিউনিকেশন, দূরবর্তী সংযোগ। যেমন এই যে আমার ল্যাপটপের আশেপাশে যদি প্রিন্টার থাকে অথবা মোবাইল থাকে, সে আইটির মাধ্যমে আমি বিভিন্ন ডিভাইসের মাধ্যমে কি ডাটা আদান প্রদান করি। আর দূরবর্তী মানে দূরবর্তী মানে একেবারে আমেরিকা লন্ডন যদি ডাটা পাঠায় তাহলে এটা দূরবর্তী। কমিউনিকেশন কিভাবে মানুষ কমিউনিকেশন করে, চিত্রটা একটু দেখো, যোগাযোগ, হ্যালো বলতেছে না, হ্যালো, আবার হ্যালো এখান থেকে যাচ্ছে, মোবাইলে যেভাবে করে, মোবাইলে অথবা ল্যাপটপে, আপনার মেসেঞ্জারে বলি না, হ্যালো করতেছে। এই দেখে কেমন আছো, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। দেখো কৃষক কথা বলতেছে, তাহলে এটা একটা কি যোগাযোগ, এটা একটা যোগাযোগের সিস্টেম। ডাটা কমিউনিকেশন কি আবার, এখানে আগে পড়ছি কমিউনিকেশন, এখন ডাটা কমিউনিকেশন, অর্থাৎ ডাটা দেওয়া, ডাটা আদান প্রদান করা, ইনফরমেশন আদান প্রদান করা। এখন ধরো কম্পিউটার কিংবা অন্য যন্ত্রের মাধ্যমে, অন্য যন্ত্র বলতে এখানে তোমার টেলিফোন করতে পারো, মোবাইল, কম্পিউটার কিংবা অন্য যন্ত্রের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ডাটা স্থানান্তর প্রক্রিয়াকে ডাটা কমিউনিকেশন বা ডাটা স্থানান্তরিতকরণ বলে। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? এরপরে দেখো কোন ডাটা বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে কিংবা একজনের ডাটা অন্য সবার নিকট স্থানান্তর প্রক্রিয়াকে ডাটা কমিউনিকেশন বা ডাটা ট্রান্সমিশন বলা হয়। যেমন প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং করেন, উনি এক জায়গা থেকে সারা বাংলাদেশের মানুষ দেখে, সারা বিশ্বের মানুষ দেখে, টিভি অথবা লাইভ ক্লাস, লাইভ মিডিয়াম অনেক সংখ্যাটা শিখবে। এরপর দেখো ডাটা কমিউনিকেশন, 1960 সালে সর্বপ্রথম একটি কেন্দ্রীয় কম্পিউটার ও দূরবর্তী টার্মিনালের মধ্যে ডাটা স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়। কত সালে? 1960 সালে। এটা আমেরিকা হয় প্রথমে, একটা কম্পিউটার থেকে অনেকগুলো দূরবর্তী টার্মিনালের মধ্যে, কম্পিউটারের মধ্যে ডাটা স্থানান্তর হয়। পরবর্তী টার্মিনালের অস্ত্রে কম্পিউটার ব্যবহার করে, ব্যবহার শুরু হলে পরে হতো কম্পিউটার যোগাযোগ বা কম্পিউটার নেটওয়ার্ক। এখান থেকে কি আসে, কম্পিউটার নেটওয়ার্ক প্রচলন হয়। ডাটা কমিউনিকেশনের গুরুত্ব দেখো, গুরুত্ব তো অনেক, এটা তোমরা নিজেরা বানিয়ে লিখতে পারবে। এই যে তোমরা বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সবার সাথে যোগাযোগ করতে পারো, ডাটা আদান প্রদান করতে পারো, সিটি আদান প্রদান করতে পারো, ভিডিও আদান প্রদান করতে পারো, বিভিন্ন ছবি আদান প্রদান করতে পারো, এগুলো তোমরা এটা বানিয়ে লিখতে পারো। তাহলে এটা হালকা হয়ে দিচ্ছি। দেখো ডাটা কমিউনিকেশন গুরুত্ব বা প্রয়োজনীয়তা বর্তমান বিশ্বে অনেক। যেমন দ্রুত গতিতে বিশ্বের যে কোনো স্থানে সবচেয়ে কম খরচে সম্পূর্ণ বিশ্বস্ততার সাথে বা গোপনীয়তার সাথে তথ্য আদান প্রদান করা যায়। যেমন এখন মানে ওরা COVID-19 সিচুয়েশন, করোনা ভাইরাস, হ্যাঁ মানুষ সব ঘরে বসে আছে, কিন্তু সরকারি কাজকর্ম বসে নাই, সরকারি কাজকর্ম গুলো ইন্টারনেটের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে সবসময় চলতেছে, 24 ঘন্টা, 24 ঘন্টা চলতেছে। যে আমি এখন দেখো তোমাদের সাথে ক্লাস নিচ্ছি, এটা একটা ক্লাসের সমতুল্য, এটাকে বলা হয় ভার্চুয়াল ক্লাস, যার যার ঘরে বসে কি ক্লাস নেওয়া। যেমন আমার মেয়ে মনে করে এবার মেডিকেল সায়েন্স পেয়েছে, উনি কিন্তু অনলাইনে ক্লাস করছে, অনলাইনে ক্লাস করে মানে সফলতা অর্জন করছে। ঠিক আছে, এখানে যারা সরকারি মেডিকেল পটুয়াখালী বলছি যে এরা যাদের ডিভাইস আছে, যাদের সমর্থ আছে, এদের জন্য যারা গরিব এরা তো পারে না, যারা গরিব মানে গ্রামে বসে আছে, এখানে নেটওয়ার্ক নাই, ওদের স্মার্টফোন নাই, কম্পিউটার নাই, এরা কিভাবে পাবে? তাহলে এটা ব্যয়বহুল হয়ে গেছে আর কি, এটা শিক্ষাটা হলো ব্যয়বহুল হয়ে গেছে, ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণ করা ব্যয়বহুল। যেমন এই যে MB নেওয়া, এটা ডেলি একটা খরচ আছে, মাসিক একটা খরচ আছে, এছাড়া তোমার ডিভাইস প্রয়োজন, কম্পিউটার প্রয়োজন, স্মার্টফোন প্রয়োজন। আর একটা হচ্ছে তাৎক্ষণিক বা অনলাইন পদ্ধতিতে তথ্য আদান প্রদান করা যায় বলে শ্রমের অপচয় রোধ করা যায়, শ্রম, এখানে শ্রম কম হচ্ছে। যেমন আমি যদি ক্লাসে যাই, এখানে হেঁটে যেতে হতো না, অনেক তো আমার ক্লাসে আমার পাশে অনেকটা
অনেক টাকা খরচ করে ক্লাস করতে আসে, অনেক দূর থেকে 100 টাকা 200 টাকা, যেমন স্টুডেন্টরা উকিয়া থেকে আছে, টেংনাপ থেকে আছে, মহেশখালী থেকে আছে, সুপ্রিয়া থেকে আছে, তো এগুলো ব্যয়বহুল। কিন্তু অনলাইনে করলে তুমি ঘরে বসে কোনো টাকাই খরচ হয় না। যেমন আমি বলি আমার মেয়ের যদি ওখানে সিটে আছে যে কুসিন করত মেডিকেলে, যদি এখানে হোস্টেল থাকতো অথবা রুম ভাড়া করা থাকতো অনেক টাকা খরচ হতো, কিন্তু এখন ঘরে বসে খরচ অনেক টাকা সেভ হয়েছে, বলতে হলে লাখ দেড় লাখ টাকা সেভ হয়ে গেছে। তাহলে এটা হলো অপচয়, শ্রমের অপচয়, টাকা খরচ কম হয়। এরকম তুমি যুগ তুলি তুলে ধরবে, ঠিক আছে, ডাটা কমিউনিকেশনের গুরুত্ব। এরপর দেখো ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে আর কি, এই যে ইন্টারনেটে যেগুলো কাজ করে দেখো, এখানে এখানে সোর্স আছে, দেখো ফার্স্টার বিষয় দেখা যাচ্ছে, এখানে সোর্স আছে, ট্রান্সমিটার আছে, সোর্স মানে উৎস, ট্রান্সমিটার যেটা ট্রান্সমিশন ট্রান্সমিট করবে, প্রেরক, প্রেরক, এখানে ট্রান্সমিশন সিস্টেম অর্থাৎ মাধ্যম, এরপর রিসিভার, রিসিভার যে গ্রহণ করবে, ডেস্টিনেশন গন্তব্য। তাহলে সোর্স সিস্টেম দুইটা, ডেস্টিনেশন দুইটা, মাঝখানে ট্রান্সমিশন সিস্টেম, নিচে একটা চিত্র আছে দেখো, তাহলে সোর্স হলো কম্পিউটার, দেখো চিত্র দেওয়া আছে, এই যে সোর্স হলো কম্পিউটার, ট্রান্সমিটার হলো মডেম, এই যে আমরা কথা বলতেছি এখানে, আমাদের নেটের সাথে যে কথা বলতেছি এখানে মডেম আছে, মডেম ছাড়া হবে না, এখানে ওয়াইফাই সংযোগ মডেম আছে, মোবাইলেও মডেম আছে, আর ট্রান্সমিশন সিস্টেম দেখো যে অ্যান্টেনা গুলো, এই যে ফাইজ আমার বাড়ির পাশে একটা বিরাট অ্যান্টেনা আছে, টাওয়ার আছে, এই টাওয়ার ছাড়া কিন্তু এখানে এগুলো কি কথা বলা যাবে না। এরপর আছে দেখো রিসিভার, রিসিভার মানে, রিসিভার মানে মডেম, তাহলে মডেম দুইটা কাজ করে, প্রেরক কাজ করে, রিসিভও করে, ইনপুট আউটপুট দুইটা বলে। এরপর আছে আমরা সার্ভার রাখবো, এই যে আমি মনে করে এই যে আমি ক্লাসটা করতেছি, ক্লাসটা কিন্তু এখন অনলাইনে চলতেছে, এখন এটা আমাকে আবার এটা তোমাদের সহ আমি সহ এটা রেকর্ড করে আমি কি, আমি কি করতেছি এটা আমার কম্পিউটারে রাখবো, এডিট করে এবং পরবর্তীতে ইউটিউবে দিয়ে দিব। তাহলে এই যে দেখো তুমি তুমি এখানে অনেকে অনেক জায়গায় আছে, এই যে একজন এখানে ঢাকা থেকে আছে দেখো, এ তুমি এক একজন এক এক জায়গায়, কিন্তু সবগুলো একসাথে এখানে কি হচ্ছে সার্ভারে সেভ করছে এটা, ঠিক আছে, আর 10 মিনিট আছে, দেখি 10 মিনিটে পারে কিনা। এরপর এই চিত্রটা একটু দেখো সবাই, এই যে উৎস, প্রেরক, মাঝখানে ঠাওয়া, এই যে দেখো ডাটা গুলো কিভাবে যাচ্ছে দেখো, এখানে ডাটা গুলো যাচ্ছে না, এই যে উৎস থেকে প্রেরক, এরপর এটা মিডিয়া বা মাধ্যম, এই যে মাধ্যম, মাধ্যম হলো ঠাওয়া, ঠাওয়ার মাধ্যমে কোথায় ট্রাফক অথবা গন্তব্য। তাহলে এই সিনস এইখানে দুইটা সিন আছে দেখো, সিনার গুলো দেখছো, হ্যালো একটু কথা বলো, এটা একটা বর্গর মতো লাগে, এই বর্গর মতো যেটা আছে এটা হলো ডিজিটাল সিগন্যাল, আর যেমন মতো যেটা আছে উপরে নিচে এটা হলো অ্যানালগ, অ্যানালগ বাইরে অ্যানালগ, এটা হলো অ্যানালগ সিগন্যাল যেমন মতো। তাহলে কম্পিউটার বুঝে ডিজিটাল, ডিজিটাল মানে 01, কম্পিউটার সবসময় 01 থাকে, 01 ভাষা বুঝে, কম্পিউটার ভাষা 01। তুমি কম্পিউটার দেখো না 1 GB 2 GB 5 MB 3 MB এগুলো কি, এগুলো হলো 01, 01 এর সমষ্টি। তাহলে দেখো কিভাবে ডাটা গুলো ট্রান্সমিট হয়, দেখো সুন্দর একটা চিত্র আছে এখানে দেখো, এই যে কম্পিউটার, কম্পিউটার থেকে যাচ্ছে কি ডিজিটাল সিগন্যাল, কম্পিউটার আছে কি ডিজিটাল সিগন্যাল। তাহলে এই যে আকাশের মাঝখানে, মাঝখানে এই ডিজিটাল সিগন্যালটা কি করে মডেমে, মডেমে কি করে মডেমে ঢুকছে, আবার মডেম দিয়ে অ্যানালগ হয়ে গেছে, দেখো অ্যানালগ হয়ে টাওয়ারে গেছে, টাওয়ার থেকে আবার অ্যানালগ হয়ে মডেমে ঢুকছে, মডেম থেকে আবার ডিজিটাল হয়ে কম্পিউটার ঢুকছে। তাহলে মডেম দুইটা কাজ করে, মডেম মানে কি অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল, দেখো ডিজিটাল সিগন্যালকে চিত্রের মাধ্যমে দেখো, প্রথম দেখো ডিজিটালকে অ্যানালগ, আবার টাওয়ার থেকে আসে দেখো অ্যানালগ থেকে ডিজিটাল, খেয়াল করছো কিনা। তাহলে মডেম কি কাজ করে, অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে, এটা হলো মডেম। তাহলে এখানে 5টা উৎস, প্রেরক, মাধ্যম, ট্রাফক, গন্তব্য। তাহলে ডেটা কমিউনিকেশনের মাধ্যম 5টা, কয়টা, 5টা দেখো, উৎস মানে সোর্স, প্রেরক ট্রান্সমিটার, মাধ্যম মিডিয়াম, ট্রাফক রিসিভার, গন্তব্য ডেস্টিনেশন। যেমন এই যে সিটি আসতো আগে, আগে এক সময় সিটি আসতো না, সিটি যে সিটি দেবে সেটা হলো উৎস, প্রেরক মানে যেমন প্রেরক, এখানে সিটিটা হলো উৎস, আমি এটা খাবারের মধ্যে ঢুকাবো, তাহলে ওখানে ঠিকানা লিখতে হয় না, প্রেরক, প্রেরক লিখতে হয়, তারপর লিখতে হয় ফের, এটা কি করবে সিটিটা কিভাবে ডাক করে দেবে,
ডাক্তার থেকে আবার ভিন্ন মাধ্যমে ভিন্ন ওই যে রানার আছে রানার যে ফলাফল কাছে নেবে, তাহলে সিটিটা কি করবে এটা এক জায়গায় রেখে দেবে। একটা বল ফাটাইলাম, আমার বল ফাটাইয়েছে ঘুরে আসছে, বইটা আমি রেখে দেবো না যে বুক সব রেখে দেবো, এটা আমি ডিস্ট্রিক্ট আসবো, এখানে আমরা কম্পিউটারে রাখি, তাহলে কয়টা উৎস প্রেরক মাধ্যম প্রাপক গন্তব্য, তাহলে পাঁচটা উপাদান। এবার দেখো এই যে এখানে একটু একটু বর্ণনা আছে, দেখো তোমরা এখানে স্টপ দিয়ে দিয়ে ওগুলো লিখতে পারবে, এই ভিডিও দেখার সময় স্টপ দিয়ে একটা ভিডিওর মধ্যে একটা সুবিধা লেখাগুলো দেখে দেখে লেখা যায়, কিন্তু ভিডিও হলো কষ্ট, লাইভ ক্লাস হলে একটু কষ্ট হয়, কথা বলার সময় শুরু বোঝা অনেক কষ্টের ব্যাপার। এটা পুরো ফেস আসার পরে তুমি কি করতে পারো, স্টপ দিয়ে লিখে নিতে পারো, যেমন উৎস কি বলছে এখানে, উৎস ডাটা, উৎস হলো ডাটা কমিউনিটি ট্রান্সমিশনের উৎস হলো এমন এক ব্যক্তি বা প্রতিষ্ঠান যেখানে কোনো তথ্য প্রেরণের জন্য সংরক্ষণ করে রাখা হয়, যেমন কোন কম্পিউটারে ভিন্ন তথ্য সঞ্চিত আছে যা কোনো প্রাপকের নিকট পাঠাতে হবে, তখন ওই কম্পিউটারটি হবে উৎস। এই যে কম্পিউটার একটা সিটি আছে অফিসিয়াল সিটি, এটা হলো উৎস, অর্থাৎ কম্পিউটার আছে, কম্পিউটার যখন আমি ইমেল করে পাঠিয়ে দেবো তাহলে এটা অন্য জায়গায় চলে যাবে, কোন নেটওয়ার্ক উৎসে একটি কম্পিউটার বা তার মেলা ওয়ার্ক স্টেশন বা টেলিফোন এক একটি উৎস, তাহলে কম্পিউটার তার মেলা ওয়ার্ক স্টেশন টেলিফোন এক একটি উৎস। দুই নম্বর প্রেরক, যে ডিভাইস বা কম্পিউটার হতে ডাটা পাঠানো হয় তাকে প্রেরক বলে, ডেটা ট্রান্সমিশনের প্রেরক যন্ত্র হিসেবে কম্পিউটার টার্মিনাল ইত্যাদি ব্যবহার হয়। তাহলে কি ব্যবহার হয়, কম্পিউটার ব্যবহার হয়, টার্মিনাল ব্যবহার হয়, মোবাইল ফোনে ব্যবহার হয়, প্রেরকের কাজ হতে ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে দিয়ে প্রেরণ উপযোগী করে রূপান্তর করা হয়, এই রূপান্তর কাজটি করে মডেম, মডেমে করে। এবার দেখো এই যেখানে উৎস বস্তু, এই যেখানে কি কি দেখা যাচ্ছে বলো, কম্পিউটার দেখা যাচ্ছে, তারপরে টেলিফোন দেখা যাচ্ছে, মোবাইল, এগুলো হলো উৎস বস্তু, এগুলোর মধ্যে। এরপর দেখো প্রেরক, মডেম, রিসিভার, রাউটার, এগুলো উৎস কি কি, কম্পিউটার, টেলিফোন, মোবাইল আর প্রেরকই এই মডেম অথবা রাউটার যেগুলো বললাম আমরা। এরপরে আছে দেখো মডেম, মাধ্যম, সরি মাধ্যম, প্রেরক কম্পিউটার থেকে যে ডিভাইসের মধ্যে দিয়ে ডেটাকে প্রাপক কম্পিউটারে পাঠানো হয় তাকে মাধ্যম বলে। এই যে আমার কথা তোমাদের মোবাইলে যাচ্ছে, এখন এটা হলো মডেমের মাধ্যমে যাচ্ছে, মাধ্যম হিসেবে টেলিফোন লাইন, মডেম, কেবল, মাইক্রোওয়েভ, বেতার, দ্রব্য, স্যাটেলাইট ট্রেন ব্যবহার করা হয়। ধরো যে আমার মানে টাওয়ার আছে, আর যদি আমেরিকা আমেরিকা যায়, আমেরিকা থেকে যে কোনো একজন যদি এখানে জোন ক্লাস নেয় আমার সাথে শেয়ার করে, তাহলে ওটা যাবে স্যাটেলাইটের মাধ্যমে, ঠিক আছে, এইভাবে। এরপর কেবল আছে, কেবলের মাধ্যমে যাবে, আমি পার্শ্ববর্তী কেবলের মাধ্যমে কি টেলিফোন করতে পারি অথবা ডাটা ট্রান্সফার করতে পারি। এরপর ডাটা ট্রান্সফার কিভাবে করে, যেমন প্রিন্টার আছে, এই যে ওদিন দেখলাম আমি দাঁতের এক্সরে করেছি, আমি এক্সরে মেশিনটা ছিল দুইটা লাইন কিন্তু প্রিন্ট হয়েছে নিস্তলাই, তাহলে তিনটা থেকে নিস্তলা কিভাবে গেল, ডাটার সাহায্যে, কেবলের সাহায্যে, ডাটা কেবল। তাহলে মাধ্যম দেখো এখানে এইসবগুলো মাধ্যম, এখানে টাওয়ার আছে, অপটিক্যাল ফাইবার, যেমন আমাদের রাস্তা খোলাখুলি করতেছে এখান কক্সবাজার সদরে, এখানে মাটির নিচে অপটিক্যাল ফাইবার আছে, অপটিক্যাল ফাইবার ল্যান্ড স্টেশন কিন্তু আমাদের কক্সবাজারে, সাবমেরিন কেবল, চিনো সবাই সাবমেরিন কেবল চিনো। এরপর আছে ওগুলো জানতে হবে, সাবমেরিন কেবল মানে কি, অপটিক্যাল ফাইবার কেবল ওখানে স্থাপিত আছে। তাহলে এখানে একটা একটা চিত্র দেখা আছে, স্যাটেলাইট আছে, টাওয়ার আছে, বিভিন্ন ডিভাইস আছে, অ্যান্টেনা আছে, সর্বত্র কম্পিউটার আছে এখানে দেখো, এগুলোর মাধ্যমে আমরা কি করি, ডাটা ট্রান্সমিট করি। এরপর প্রাপক বা রিসিভার, যে গ্রহণ করবে, প্রেরক কম্পিউটার হতে প্রেরিত ডাটা কমিউনিকেশনের মাধ্যমে যে কম্পিউটার ডাটা সংগ্রহ করে থাকে তাকে প্রাপক বলে। আমি একটু দ্রুত বলে, টাইম বেশি নেই, গন্তব্য, গন্তব্য হলো প্রাপকস্থিত একটি কম্পিউটার অথবা সার্ভার যার নিকট তথ্যগুলো পাঠানো হয়, এক্ষেত্রে ব্যবহারকারীকে তথ্যটি হার্ড কপি আকারে দিতে হবে, এটা হার্ড কপি, যে প্রিন্ট প্রিন্ট করলে এটা হার্ড কপি হয়ে যাবে, আর কম্পিউটার থাকলে সফট কপি। সফট কপি হলো কি, যেটা আমি কম্পিউটার হ্যাক করছি এটা হলো সফট কপি, আমি এটা যদি প্রিন্ট করি, একটা অ্যাপ্লিকেশন প্রিন্ট করি, তোমার অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে এখন, এই অনেক কম্পিউটার প্রাপকের কাজ করে, ফেরকের কাজ করে, টেলিফোন একই, অন্য প্রান্তে টেলিফোন আছে,
আমি এখান থেকে মোবাইল কোশ্চেন নিয়ে প্রান্তে মোবাইল আছে নোটা একটু এরকম পাস করে ফেরত পাবো আমি কথা বলছি তুমি শুনছো আমি আমি ফেরত আর যে শুনতেছে সে প্রাপক আমি একটা কথা বললাম যে তুমি আমাকে 10 টাকা পাঠাও তাহলে তুমি শুনতেছো তাহলে তোমারটা হলো প্রাপক হ্যাঁ আমার কথা শুনছো তুমি প্রাপক আমি বলছি তুমি আমি ফেরত ফেরত এরকম তাহলে দেখো তাহলে ডাটা কমিউনিকেশন ওখান এগুলো ঠিক আছে এই যে উৎস ফেরত মডেম মাধ্যম এই যে পাওয়ার প্রাপক মডেম দেখো এই যে মডেম দেখো ফেরত 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 আর প্রাপক আর গন্তব্য গন্তব্য কম্পিউটার আর উৎসয় কম্পিউটার এখন দেখো জি স্যার যে এটা কি হবে কম্পিউটার কিন্তু 01 01 মানে ডিজিটাল সংকেত ডিজিটাল সংকেত মডেমে ঢুকছে মডেম ঢুকার পর ভাই অ্যানালগ করে দিবে দেখো আগের মতো একটা সিস্টেম আছে অ্যানালগ অ্যানালগ এই যে দেওয়ার মতো এটা অ্যানালগ সিগন্যাল অ্যানালগ সিগন্যাল টাওয়ারে যাবে যে টাওয়ারে গেছে তার টাওয়ার থেকে আবার মডেম আসছে দেখো মডেম এই যে মডেম থেকে মডেম আসবে মডেম থেকে আবার কি হইবে অ্যানালগ হয়ে যাবে এই যে অ্যানালগ হয়ে মডেম থেকে অ্যানালগ হয়ে আবার কম্পিউটার ঢুকবে যে 0 01 01 যে অ্যানালগ তাহলে কম্পিউটার বসা 01 আর মডেম কি করে অ্যানালগ কে ডিজিটাল ডিজিটাল কে অ্যানালগ করে ডাটা কমিউনিকেশন ব্যবস্থা যে এটা বলে এবার ডাটা কম আবার বলি সার সংক্ষেপ আজকে ক্লাসের সার সংক্ষেপ কেন আছে ডাটা কমিউনিকেশন বিভিন্ন উপাদান সমূহ উপাদান এলিমেন্ট উৎস বা সোর্স ক্যামেরা মাইক্রোফোন কম্পিউটার কিবোর্ড ইত্যাদি এরপরে দেখো প্রেরক বা ট্রান্সমিটার মডেম রাউটার টিভি স্টেশন রেডিও স্টেশন টেলিফোন ও মোবাইল ফোন ফোন কোম্পানি অ্যাক্সেস যে টেলিফোন অ্যাক্সেস আছে মোবাইল পরে বিভিন্ন ঠাওয়া আছে এগুলো হ্যাঁ মাধ্যম বা মিডিয়া যে কোনো টেলিফোন লাইন অপটিক্যাল ফাইবার অপটিক্যাল কেবল মাইক্রোওয়েভ ইন্টারনেট মাইক্রোওয়েভ গুলো দেখছে এই যে টাওয়ারের মধ্যে গুলগুলো যেগুলো আছে অ্যান্টেনার মতো এগুলো হলো মাইক্রোওয়েভ এরপর ইন্টারনেট আছে প্রাপক বা রিসিভার মডেম রাউটার টেলিফোন এক্সচেঞ্জ গন্তব্য বা ডেস্টিনেশন যেখানে থাকবে কম্পিউটার থাকতে পারে সার্ভার থাকতে পারে টেলিফোন ও মোবাইল ফোন ইত্যাদি যেমন আমরা টেলিফোনের মাধ্যমে কথা বলি সে শুনে একজনে রিসিভ করে একজনে পাঠায় একজনে রিসিভ করে মোবাইল ফোনে একই অবস্থা এরপর আছে ডিজিটাল আর দুটো জিনিস আছে দেখো ডিজিটাল তরঙ্গ আজকে দেখাই সেখানে ডিজিটাল তরঙ্গ যেটা ওই যে বর্গের মতো লাগু করে নিছে সমান বানের সংখ্যা হতির উপর নির্ভর করে তৈরি কৃত তরঙ্গ আর অ্যানালগ তরঙ্গ ক্রমাগত মানের পরিবর্তনশীল তরঙ্গ এটা ক্রমাগত মানের পরিবর্তনশীল যেমন গাড়ি যদি জোরে চলে তাহলে গাড়ির টায়ার বেশি ঘুরবে গাড়ি যদি খুব দ্রুত চলে গাড়ির টাওয়ার বেশি ঘুরবে তাহলে টায়ারের সাথে গাড়ির চলার গতির সম্পর্ক যেমন সাইকেল তুমি যদি সাইকেল চালাও তাহলে তোমার পা বেশি দ্রুত কাজ করবে আর যদি সমুদ্রের ঢেউ ঢেউর মধ্যে কি হয় যদি ঝড় বৃষ্টি বাতাস বিষয় ঢেউ বড় বড় হয় ঢেউ বড় বড় আঘাত করে যেমন ইয়াস তাহলে একটার সাথে একটা সম্পর্ক বাতাসের সাথে ঢেউর সম্পর্ক তাহলে যে ক্রমাগত মানের পরিবর্তনশীল তরঙ্গ এখন দেখো শ্রেণী মূল্যায়ন একটু লক্ষ্য করো তোমরা কথা বলবে শোনা যাচ্ছে জি স্যার শোনা যাচ্ছে এসে বলো ইলেকট্রনিক কমিউনিকেশনের মিডিয়া কোনটি ইলেকট্রনিক কমিউনিকেশনের মিডিয়া কোনটি তাহলে এখানে সেট অপশন আছে এখানে বলছি ইলেকট্রনিক কমিউনিকেশন টেলিভিশন হবে ইলেকট্রনিক পুজো যেগুলো বিদ্যুৎ দিয়ে চলে যেগুলো বিদ্যুৎ চালিত এগুলো হলো ইলেকট্রনিক মিডিয়া যেমন এখানে মানে টেলিভিশনের ইলেকট্রনিক টেলিভিশন 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 রেডিও ইলেকট্রনিক মিডিয়া ফাইবার অপটিক্স আর ইলেকট্রনিক মিডিয়া তাহলে সবগুলো হবে এখানে কি হবে সবগুলো এখানে কি হবে সব ইলেকট্রনিক মিডিয়া গুলো সব সবগুলো ঠিক আছে স্যার বুঝছো কি না সব ইলেকট্রনিক মিডিয়া এখানে জি স্যার যে রেডিও রেডিও তো বিদ্যুৎ চলে রেডিও টেলিভিশন আবার কি আবার ফাইবার সবগুলো হবে সবগুলো হবে তাহলে দেখো এবার ডাটা কমিউনিকেশন সিস্টেম মূলত কয়টি উপাদান থাকে এই যে পড়াইছি অনেকবার পড়াইছি এটা তো বলো কোনটা কোনটা হবে এখানে কয়টা হবে চারটা পাঁচটা ছয়টা সাতটি পড়ালাম না তুমি চিন্তা করো না স্যার পাঁচটি হ্যাঁ পাঁচটি ভেরি গুড এরপরে পাঁচটি হ্যাঁ স্যার পাঁচটি হবে পাঁচটি ভেরি গুড হ্যাঁ তিন নম্বর কমিউনিকেশনের জন্য ডাটা কোনটি সবগুলি হবে ঠিক আছে
কিছু নাই না দেখছো তাহলে দেখো তোমাদের কিছু কাজ আছে ক্লাস ডাটা কমিউনিকেশন কি কমিউনিকেশন বলছি মেসেজ প্রেরণ গ্রাহক বা প্রেরক ভুলে গেছি গুরুত্ব তোমার নিজের ভাষা লিখবা বাড়ির কাজ ডেটা কমিউনিকেশনের বিভিন্ন উপাদান গুলো কি কি সংক্ষেপে বর্ণনা দাও আজকের ক্লাসে আছে এটা এখান থেকে নোট করে রাখতে পারো আজকের ক্লাস এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো আল্লাহ হাফেজ আগামী ক্লাসে জয়েন করো ঠিক আছে।